রাজ্যে ক্লার্ক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিশ অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক দেন এলডিসি কাউন্সিলর পদে আপনাদের বিজ্ঞপ্তি। তো এটা আপনাদের কালিম্পং ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে, তবে আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফিটা এখানে লাগিয়ে দেবেন, তারপর আছে আপনাদের এটা নাম লিখবেন কোন পোস্টে আপনারা আবেদন করছেন, ঠিক আছে, সেই পোস্টের আপনার নাম এখানে অবশ্যই লিখবেন। তারপর নিজের নাম লিখে দিন ব্লক লেটার, বাবার নাম লিখবেন, মেল না ফিমেল লিখবেন, তারপর ডেট অফ বার্থ ভালোভাবে লিখে দেবেন। তো আশা করি আপনারা পারবেন। 5 নম্বর যেটা এজ রয়েছে, 6 নম্বর কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটরি হিসেবে দিয়েছে, তো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিতে হবে। 7 নম্বর পারমানেন্ট অ্যাড্রেস, তো পারমানেন্ট অ্যাড্রেসটা আপনার সম্পূর্ণভাবে নিজের অ্যাড্রেসটা ভালোভাবে ফিল আপ করে নেবেন। 8 নম্বর যদি আপনাদের সেম থাকে তো অবশ্যই আপনারা না লিখলেও হবে, তবে যদি আপনাদের না থাকে তো অবশ্যই আপনারা লিখে দেবেন। দেন চলে আসছে কাস্ট, কোন ক্যাটাগরিতে রয়েছেন, তো ক্যাটাগরি অবশ্যই দিয়ে দেবেন। তারপর 10 নম্বর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে পূরণ করে নেবেন। 11 নম্বর আপনার এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের কম্পিউটার নলেজ, তো কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে কারণ যেহেতু ক্লার্ক পদে নিয়োগ। তো আশা করি আপনারা জানেন তো ক্লার্ক পদে অবশ্যই কম্পিউটার নলেজ থাকা জরুরি। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সট্রা যদি আপনাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আপনারা দিতে পারেন, সঙ্গে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের অবশ্যই লাগবে। ডিক্লারেশনে অবশ্যই আপনার নিজের জায়গার নাম, ডেট, তারপর দিন আপনাদের থাকছে এখানে নিজের সিগনেচার, তো অবশ্যই ভালোভাবে ফিল আপ করে নেবেন। তো আমরা চলে এসেছি এখন অফিসিয়াল নোটিফিকেশনে। তো ভিডিও ডিসক্রিপশন অবশ্যই চেক করবেন, ওখানে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে নোটিফিকেশন সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, পুলিশ পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন রয়েছে কালিম্পং। পিন নম্বর দেওয়া আছে 734301। ইমেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, টেলিফোন নাম্বার দেওয়া আছে। 17/9/2021 প্রকাশিত হয়েছে মেম্বার নাম্বার আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা চলে আসছি এখন পোস্টে, কোন কোন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি। তো প্রথম যেটা পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, প্রথম পোস্ট এলডিসি, যেটা আপনি বেঞ্চ ক্লার্ক যেটা রয়েছে। কোড নাম্বার দেওয়া আছে 001। অ্যাক্টিভ টোটাল 0 পদ রয়েছে, 13,500 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো যেহেতু এটা কন্ট্যাকচুয়াল পোস্ট, ঠিক আছে, এটা পারমানেন্ট পোস্ট না, তবে এটা কন্ট্যাকচুয়াল পোস্ট, তো তাই 13,500 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা যেটা চেয়েছে মাধ্যমিক পাস করা থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে। তো শিডিউল কাস্ট ক্যাটাগরি যারা রয়েছেন শিডিউল কাস্ট প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, তো লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে 002 আপনাদের কোড নম্বর রয়েছে, অ্যাক্টিভ টোটাল 0 পদ রয়েছে, তো 13,500 টাকা স্যালারি থাকবে, সেম স্যালারি রয়েছে। 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে যদি কম্পিউটার নলেজ থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। তো তারপর চলে আসছি 3 নম্বর যেটা পোস্ট রয়েছে কাউন্সিলর, তো কাউন্সিলর পোস্ট 003 কোড নম্বর, অ্যাক্টিভ টোটাল 0 পদ রয়েছে, সেম স্যালারি রয়েছে, 13,500 টাকা আপনার প্রতি মাসে আপনার স্যালারি পেয়ে যাবেন। আপনারা 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন চলছে, যেটা সাইকোলজিতে আপনাদের গ্রাজুয়েশন পাস করা থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। তো তারপর যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আপনার দিয়েছে পরীক্ষার সিলেবাস হিসেবে, তো দ্য রিটেন এক্সামিনেশন উইল বি 80, ঠিক আছে, তো 80 মার্কের এক্সামিনেশন হবে 3টি পোস্টেই। তো আপনাদের কম্পিউটার টেস্ট হবে 10 মার্কের, তো 10 মার্কের আপনাদের যেটা আপনাদের কম্পিউটার টেস্ট হবে, দেন আপনাদের ভাইবা হবে, তো ভাইবা আপনাদের থাকছে 10 মার্কের, ঠিক আছে। তো টোটাল 100 মার্কের এক্সামিনেশন থাকছে আপনাদের, মেরিট লিস্ট আপনাদের 1.3 হিসেবে রেশিওতে আপনাদের হবে, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 22/9/2021 থেকে আপনাদের আবেদন স্টার্ট হচ্ছে, যেটা আপনাদের অফলাইনে আপনাদের আবেদন করতে হবে, যেটা বাই হ্যান্ড আপনাদের জমা দিতে হবে। 7/10/2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনাদের, ঠিক আছে। তো মেরিট লিস্ট আপনাদের তাহলে 1:2 আপনাদের যেটা রয়েছে আপনাদের 1:3 হিসেবে আপনাদের রেশিওতে আপনাদের থাকবে। তো আপনারা যেটা রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের অ্যাটাচ করতে হবে অল ডকুমেন্টস, আপনারা অ্যাটাচ অবশ্যই করবেন, যেটা আপনাদের মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড, যেটা আপনাদের এজ প্রুফ হিসেবে থাকবে, এবং অল ডকুমেন্টস আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা অ্যাটাচ করবেন, সঙ্গে সেলফ অ্যাটাচটা আপনারা অবশ্যই করে দেবেন, যেটা আপনাদের অবশ্যই বলেই দিয়েছে, ঠিক আছে, যেটা আপনাদের তিনের যেটা রয়েছে আপনাদের 3 নম্বর এজ রয়েছে, এজ প্রুফ যেটা আপনার বলেছে আমাদের অ্যাডমিট কার্ড আপনারা দিতে হবে, স্কুলের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড দিতে পারেন, রেসিডেন্টাল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড যেটা আমাদের রয়েছে, লোকাল অথরিটি হিসেবে যেটা সার্টিফিকেট রয়েছে মিউনিসিপ্যাল অথবা যে কোনো বিডিও অফিস থেকে। তো কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা দিয়ে দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন, তারপর এডুকেশন সার্টিফিকেট, দেন কম্পিউটার সার্টিফিকেট, ভ্যালিড আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই আপনারা দিয়ে দেবেন, সেলফ অ্যাটাচটা আপনারা অবশ্যই করবেন, যেটা আপনাদের ইনভলভ আপনারা যখন আপনারা পোস্টে পোস্ট স্ট্যাম্পে অবশ্যই আপনারা দেবেন, সেটিন যেটা আপনাদের
হিসেবে থাকবে, স্টেম হিসেবে আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের প্রকাশিত করবে, যেটা আমরা পাঠাবে সেন্ড করবে। তো আপনাদের বাই হ্যান্ড কোথায় আপনারা জমা দেবেন ড্রপ বক্সে আমার যেটা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওল্ড হোটেল যেটা সিমল রয়েছে। তো তারপর রয়েছে আপনাদের রিঙ্কিং পং রোড, তারপর রয়েছে আপনাদের কালিম্পং 734301, আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের বাই হ্যান্ডে আপনাদের জমা দিতে হবে। তো আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/10/2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন, নোটিফিকেশন লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাই আজকে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো নেক্সটে আরও ভালো চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।